তীব্র অক্সিজেন সংকট চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা সামাল দিতে পারছেন না রোগীদের স্বজনরাই সচেষ্ট রোগীর সেবায় আক্রান্তরা একের পর এক ঢলে পড়ছেন হার বানছেন মৃত্যুর কাছে হাসপাতাল জুড়েই রোগী এবং স্বজনদের আহাজারি একটি হাসপাতালের মাত্র পাঁচ মিনিটের একটি ভিডিও ফুটেজ বলে দিচ্ছে কতটা ভয়াবহ ভারতের করোনা পরিস্থিতি মোবাইল করিমের রিপোর্ট শ্বাস নিতে পারছেন না রোগী চিকিৎসক স্বাস্থ্যকর্মীর জন্য অস্থির স্বজনেরা কিন্তু তার পাশের বেডেই সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা এরপর স্বজনরাই বুকের উপর উঠে চেষ্টা চালাচ্ছেন আপনজনকে বাঁচানোর পাশের বেডে করোনার কাছে হার মানলেন এক রোগী চোখের সামনে এভাবে চলে যাওয়া আটকাতে ঈশ্বরের কাছে প্রার্থনা ছাড়া বিকল্প নেই রোগীদের বাঁচাতে নিজেদের উৎসর্গ করেছেন চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা রোগীর আর্তনাদ আর স্বজনদের আহাজারিতে মনে হয় হাসপাতাল নয় নরকপুরি মুঠোফোনে ব্যস্ত স্বজন হারানোর তথ্য জানাতে মুহূর্তের চিত্রই বলে দিচ্ছে ভারতে করোনা পরিস্থিতি কতটা ভয়াবহ রূপ নিয়েছে মুবাল্লিক করিম মাই টিভি